প্রিয় শিক্ষার্থী, অনলাইন কার্যক্রমে আমি আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা আসব কর্তব্যনিষ্ঠা ষষ্ঠ অধ্যায়ের পার্ট তিন। এখন আমরা আসি, দেখো কর্তব্য জিনিসটা কি। প্রত্যেক মানুষই কিছু কিছু কাজ করে থাকে, যেমন বাবা মাতা নিজেদের কাজ করে, তোমরা লেখাপড়া করো, তোমরা তোমাদের কাজ করো, তোমরা একজন শিক্ষার্থী, তোমাদের প্রধান কাজটা হচ্ছে পড়ালেখা করা, অর্থাৎ শিক্ষা লাভ করা, এটাই তোমার কর্তব্য। আর তোমার এই কর্তব্যের প্রতি নিষ্ঠা, মনোযোগ, ভালোবাসা, এটাই হচ্ছে কর্তব্যনিষ্ঠা। আমরা প্রত্যেকে যে যেখানে আসি, আমরা যদি সবাই তার কাজ ঠিক মতো করি, তাহলে কী হবে, পরিবার, সমাজ, দেশ, আমরা নিজেদেরকে পর্যায়ক্রমে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো। তাহলে আশা করি আমরা সবাই যার যার কাজ ঠিক মতো করবো। তোমরা শিক্ষার্থী, তোমাদের প্রধান কাজ যেমন লেখাপড়া করা, পাশাপাশি আমরা অনেক কাজ করি, তবে প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা। এই কর্তব্যনিষ্ঠা শব্দটির মানে নিজের করণীয় কাজের প্রতি গভীর মনোযোগ। কর্তব্যনিষ্ঠা একটি নৈতিক গুণ বা ধর্মের অঙ্গ। এখন আমরা একটা গল্পের মাধ্যমে কর্তব্যনিষ্ঠা শব্দটি জানবো। গল্পটা হচ্ছে, তোমরা জেনে থাকতে পারো আগে, যে অনেক কাল আগে কী করতো গুরু, এখন যেমন আমরা বিদ্যালয়ে আসি, একটা নির্দিষ্ট সময় থাকি, একটা পাঠ্যসূচি পাঠ্য বইয়ের মাধ্যমে লেখাপড়া শিখি, তখন কিন্তু বিষয়টা বা পদ্ধতিটা এমন ছিল না, পদ্ধতিটা একটু ভিন্ন ছিল। সেটা হচ্ছে, যারা লেখাপড়া করতে চাইতো সকলেই কিন্তু গুরুগৃহে বসবাস করতো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। যেমন আমাদের প্রথমে হচ্ছে ব্রহ্মচার্য, যে জীবনের চারটে ভাগ, এই ব্রহ্মচার্যের 25 বছর, এটা কিন্তু অধিকাংশ সময় গুরুগৃহে থাকা হতো। গুরু একটা সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে যখন শিষ্যকে বলতো যে তুমি এখন ফিরে যাও, জ্ঞান অর্জন তোমার সমাপ্ত হয়েছে, তখন সে এসে গার্হস্থ্য জীবনে প্রবেশ করত। তাহলে এখানে হচ্ছে আমাদের ব্রহ্মচার্যের সময় তারা গুরুগৃহে অবস্থান করত। গুরু কিন্তু তাকে সেই গুরুগৃহে রেখে সন্তানের মতো লালন পালন করে তাকে শিক্ষা লাভ করাতো বা দিতেন। এটা হচ্ছে আমাদের গুরুগৃহে লেখাপড়া। আরুণি নামে এক শিক্ষার্থী ছিলেন, সে কিন্তু গুরুগৃহে অবস্থান করছেন। একদিন গুরু তার একটা, তার গুরুর নাম হচ্ছে ধৌম, তার হচ্ছে জমির আল ভেঙে গেছে, প্রচুর বর্ষায় জমির আলটা নষ্ট হয়ে যাওয়াতে তাকে বলেছে, যাও ওই জমির আলটা একটু ঠিক করে দিয়ে আসো। তখন আরুণি যথা নিয়মে আল ঠিক করতে গেছে, কিন্তু সে কোনোভাবে জলের এত বেগ সে আলটা কিন্তু ঠিক করতে পারেনি। তখন সে নিজেই কিন্তু সে আল বরাবর শুয়ে আছে, যে তাহলে আর জল ভিতরে ঢুকতে পারবে না। দেখো তার যে গভীর মনোযোগ বা নিষ্ঠাটা, সে নিজেই শুয়ে পড়েছে। এইভাবে একসময় সন্ধ্যা যখন নেমেছে, তখন ধৌম কিন্তু তার অপর দুই শিষ্য উপমন্যু এবং বেদকে নিয়ে তাকে ডাকতেছে। তখন যখন তাকে ডাক দিছে, তখন সে সেই আল থেকে উঠে এসে বলতেছে, এ ব্যাপার গুরু, আমি তো আল বাঁধতে পারিনি, সেজন্য আমি এই আলায় শুয়েছিলাম, যার কারণে জলটা আসতে পারিনি। তখন তার গুরু তার প্রতি একটু বিস্ময় প্রকাশ করে, কিন্তু তার প্রতি সন্তুষ্ট হয় এবং সে এই যে কর্তব্যনিষ্ঠা বোধ থেকে সে কিন্তু সকলের প্রিয়পাত্র হয়ে ওঠে এবং সকলের কাছে সমাদৃত হয়। তাহলে দেখো কি গভীর মনোযোগের সাথে সে এই কর্তব্যনিষ্ঠা কাজটা করেছে। আমরাও আমাদের কর্তব্যটা এই রকম আরুণির মতো নিষ্ঠার সাথে করব, তাহলে আমরাও সমাজের, পরিবারের, সকলের উন্নতি করতে পারবে। ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে।